মা হয়ে কি ছেলের সবকিছু জানা যায়? বউ হয়েও জানা যায় না। মানুষের জীবনে মনের বিভিন্ন কম্পার্টমেন্টগুলো আলাদা। আমি বোকা, নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে। কি হয়েছে গো বৌদি ভাই? কি দাদা ভাই কি লুকিয়েছে বলো তো? সেটা যখন তোমার দাদাকেই বলিনি, তোমাকে কেন বলবো? কি বুঝে উঠতে পারোনি সেটা তো বলতে পারবো না আলাদা করে। তবে ইদানিং বেশি করে মনে হয় যে তুমি অনেক কিছু লুকাও। তোমার মধ্যে অনেক কিছু লুকোনো আছে যেগুলো তুমি আমার সঙ্গে শেয়ার করো না। এটা কি নতুন আর একটা শুরু হলো? দাদা ভাই, দাদা ভাই, এটা বৌদি ভাইয়ের উপলব্ধি, এতে ভুলটা কোথায়? ঋত্বিকে তো আমাকে বলে, হ্যাঁ অনু তুমি তো আমাকে সবসময় সব কথা বলো না, না বলি না হয়তো সবসময়। আমি কেনই বা বলবো দাদা ভাই, সবসময় সবাইকে সব কথা বলতে হবে এটা এটার তো কোনো মানে নেই। এবং স্বামীকেও স্ত্রীকে সব কথা বলে দিতে হবে এটাও কোথাও লেখা নেই। বলনি বলনি, আর যদি বলে থাকো বলেছো, এই তো। সেটা কথা নয়, আমি ভাবতাম তোমার দাদার আমার কাছে কিছুই লুকোনো নেই, কিন্তু একদিন জানলাম যে আছে। তুমি যতটা সহজভাবে বলছো, আমি ঘটনাটাকে অত সহজভাবে মেনে নিতে পারিনি। কি লুকিয়েছি আমি সেটা আমি নিজে মুখে বলবো ভাবছো কি করে? আবার নতুন কি গল্প শুরু হলো? এখন কি আবার এটা নিয়ে চলবে নাকি? আমার ছেলে এমন কিছুই করেনি যেটাকে আড়াল করে রাখতে হবে। মা হয়ে কি ছেলের সব কিছু জানা যায়? বউ হয়েও জানা যায় না। মানুষের জীবনে মনের বিভিন্ন কম্পার্টমেন্টগুলো আলাদা। আমি বোকা, নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে। কি হয়েছে গো বৌদি ভাই, কি দাদা ভাই কি লুকিয়েছে বলো তো? সেটা যখন তোমার দাদাকেই বলিনি, তোমাকে কেন বলবো? তোমার দাদা যদি কোনোদিন আমাকে বলে, তখন আমি বলবো যে এই কথাটা আমি জানতাম। যাই হোক, খিলখিল আর খিলখিলের মাকে তুমি নিমন্ত্রণ করো। কেন আমায় করতে হবে? কেন, তুমিও তো করতে পারো। তুমি বাড়ির কর্তা, ওরা তোমারই পরিচিত, তোমার বন্ধু। তুমি বললে ওরা স্বচ্ছন্দ বোধ করবে। কেন, তোমার সঙ্গে তো যথেষ্ট আদিক খেতে ছিল, মেয়েটা তো যেত তোমার সঙ্গে হোটেলে। সে যেত, মেয়ে তো ছেলে মানুষ, ওর মাকে না বললে তো আরো আসতে পারবে না একা একা। মায়ের অনুমতির দরকার আছে। আর খিলখিলের মা আমার কথাতে আসবে না মা, ওর মা আপনার ছেলের কথাতেই আসবে। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।